প্রিয় বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের ইভেন্ট সেমিস্টার নিয়ে সুখবর অফিসিয়ালভাবে নোটিশ দিয়ে জানিয়ে দিয়েলো আরও একটি বিশ্ববিদ্যালয়। তোমাদের এক্সামিনেশান অনলাইনেই হচ্ছে। কোন ইউনিভার্সিটির ক্ষেত্রে কোন কোন ছাত্রছাত্রীদের এক্সামিনেশান অনলাইনে হবে, কোন এক্সামিনেশান অফলাইনে হবে, এ সমস্তটাই বিস্তারিত এই ভিডিওতে অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী আলোচনা করব। কাজেই তোমরা যদি ইভেন্ট সেমিস্টারের ছাত্রছাত্রী হয়ে থাকো, তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, তোমাদের যে প্রত্যেকটা আপডেট অথেন্টিক দিই তোমরা প্রত্যেকেই জানো, ও এবং তোমাদের প্রত্যেকে বলে রাখি, আমি অফিসিয়াল বিজ্ঞপ্তি না আসার কারণে এ অনেক সময় ইউনিভার্সিটির অ্যানাউন্সমেন্ট করি না, কিন্তু আজকে সকালে আমি তোমাদের কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি আসার আগে জানিয়ে দিয়েছিলাম ইউনিভার্সিটি আজকেই তোমাদের সুখবর দেবে এবং তোমাদের এক্সামিনেশান অনলাইনেই হতে চলেছে প্রত্যেকটা ইভেন্ট সেমিস্টারের। কিছু ইভেন্ট সেমিস্টারের এক্সামিনেশানের নোটিশ চলে এসছে, কিছু ইভেন্ট সেমিস্টারের এক্সামিনেশানের নোটিশ এখনও আসেনি, তাও কনফার্মলি তোমাদের জানিয়ে দিতে পারি তোমাদের এক্সামিনেশান প্রত্যেকের অনলাইনেই হতে চলেছে, যেটা ইউনিভার্সিটির তরফ থেকে এই মুহূর্তে অফিসিয়ালভাবে জানিয়ে দিয়েছে, যেটা যদিও সকালে আমি তোমাদের পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি। সিধু কানু বিরসা ইউনিভার্সিটির তরফ থেকে দুটি অফিসিয়াল নোটিশ রীতিমতো প্রকাশিত হয়ে গেছে অফিসিয়ালভাবে। প্রথম নোটিশটি প্রকাশিত হয়েছে তোমরা যারা এই মুহূর্তে থার্ড ইয়ারের ছাত্রছাত্রী রয়েছো ইউজির এবং সিক্স সেমিস্টারের এক্সামিনেশান দেবে। তোমাদের এক্সামিনেশান সম্পূর্ণভাবে অনলাইনেই হতে চলেছে। তোমরা যারা থিওরিটিক্যাল, তোমাদের যে পেপার রয়েছে সেই থিওরিটিক্যাল এক্সামিনেশান অনলাইনে হবে এবং সমস্ত প্র্যাকটিক্যাল এক্সামিনেশান অফলাইনেই হবে, যেটা অফিসিয়ালভাবে নোটিশে কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। এবং দ্বিতীয় নোটিশ প্রকাশিত হয়েছে তোমরা যারা ইউজির সেকেন্ড ইয়ারে পড়ছো, অর্থাৎ আর তোমরা ফোর্থ সেমিস্টার যারা এই মুহূর্তে দেবে, এ তোমাদের এক্সামিনেশানও সম্পূর্ণভাবে অনলাইনে হবে। তোমাদের যে থিওরিটিক্যাল পেপার আছে সেই পেপার অনলাইনে হতে চলেছে এবং যে প্র্যাকটিক্যাল পেপার রয়েছে ফিজিক্যাল মোডে তোমাদের অফলাইনে হবে। তার মানে তোমরা বুঝতেই পারছো, তোমরা যারা সিধু কানু বিরসা ইউনিভার্সিটি ছাত্রছাত্রী আছো, যাদেরকে আমি সকালেই জানিয়ে দিয়েছিলাম ভিডিও মাধ্যমে তোমাদের সমস্ত পরীক্ষা অনলাইনে হতে চলেছে, সেই অনুযায়ী কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তিতেও মেনশন করে দিল ও অফিসিয়ালভাবে সিধু কানু বিরসা ইউনিভার্সিটি থেকে তোমাদের এক্সামিনেশান অনলাইনেই হবে। এক্ষেত্রে তোমরা যারা ফার্স্ট ইয়ারের ছাত্রছাত্রী আছো, সেকেন্ড সেমিস্টার দেবে, তোমাদের এক্সামিনেশানের নোটিশ আসেনি, সেক্ষেত্রেও তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি তোমাদের এক্সামিনেশানও অনলাইনে হতে চলেছে। অফিসিয়াল বিজ্ঞপ্তি তোমাদের জন্য খুব তাড়াতাড়ি চলে আসবে, কারণ সকালেই পুরো ব্যাপারটা জানিয়ে দিয়েছি। প্রত্যেকটা ছাত্রছাত্রী যারা ইভেন্ট সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের এক্সামিনেশান অনলাইনেই হবে, সেই অনুযায়ী অফিসিয়াল বিজ্ঞপ্তি এসে গেছে এবং ফার্স্ট ইয়ারের জন্যও এসে যাবে। কাজেই তোমরা নিশ্চিন্ত থাকো, প্রত্যেকের ইভেন্ট সেমিস্টার অনলাইনেই হতে চলেছে। বাদ বাকি যারা ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের এর এই মুহূর্তে অন্যান্য ইউনিভার্সিটির থেকে এখনও পর্যন্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি না আসলেও, যেরকমভাবে বর্ধমান ইউনিভার্সিটি অনলাইনে পরীক্ষা ঘোষণা করলো, যেরকমভাবে সিধু কানু বিরসা ইউনিভার্সিটি অনলাইনে ঘোষণা করলো, যেরকমভাবে এ কল্যাণী ইউনিভার্সিটি ঘোষণা করেছে, সেরকমভাবে কিন্তু অন্যান্য রাজ্যের ইউনিভার্সিটিও অনলাইনের পথকেই এই মুহূর্তে ছাত্রছাত্রীদের সমস্যার কথা ভেবে তুলে ধরবে। সত্যি ভালো লাগে, প্রথম থেকে তোমাদের প্রথম সমস্যা কিন্তু ইউটিউবে আমি তুলে ধরেছিলাম এবং সেইখান থেকে আজকে যে সময় একটা সময় ছিল যখন সম্পূর্ণটা অনলাইন অফলাইনে ছিল, তোমাদের বলেছিলাম সমস্তটাই চেঞ্জ হয়ে যাবে সিঙ্গেল অফ বিজ্ঞপ্তি যদি আসে অনলাইনের, এবং ধীরে ধীরে কিন্তু সেটাই হতে চলেছে এবং সমস্ত ইউনিভার্সিটির এক্সামিনেশান এই মুহূর্তে অনলাইনের পথেই কিন্তু রয়েছে। কিছু ইউনিভার্সিটি জানিয়ে দিয়েছে, কিছু ইউনিভার্সিটি দেরি করছে, প্রত্যেকে নিশ্চিন্ত থাকো। যদিও যতক্ষণ না পর্যন্ত অফিসিয়াল নোটিশ আসে ততক্ষণ পর্যন্ত একটু চিন্তা থাকে, তার সত্ত্বেও বলি তোমরা নিশ্চিন্ত পড়াশোনা করো, তোমাদের অনলাইনে এক্সামিনেশানই হবে। এই মুহূর্তে এই সিচুয়েশনের কথা চিন্তা করে, যেহেতু যদি ইউনিভার্সিটি ছাত্রছাত্রীদের সমস্যার কথা বোঝে, অবশ্যই তারা অনলাইনে এক্সামিনেশান নেবে। তো বাদ বাকি তোমাদের এই বিষয়টা জেনে অবশ্যই কেমন লাগছে অতি অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও। তুমি কোন ইউনিভার্সিটির নোটিশ এর জন্য ওয়েট করে রয়েছো সেটাও তোমরা কমেন্ট সেকশনে জানাতে একেবারেই